কিসের লোক বাইরে পাহাড় থাকার পরও এই ঘটনা ঘটলো কি করে বলতে পারবো না স্যার তবে কাজটা যেই করে থাকুক এক্সপার্ট তো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন না স্যার সবকিছু ক্লিন মনে হয় হাড় ভর দিয়ে ঢুকেছে আসুন স্যার দেখবেন আসুন স্যার আসুন আসুন কাজ শেষ হলেই আপনাদের আগমন ঘটে বসুন না স্যার ঠিক আছে কি ঠিক আছে বসতে বলছি বসুন চোর কি কি নিয়েছে বুঝতে পেরেছেন স্যার বুঝতে পারবো না মানে চাল দিয়ে গেছে তার জন্য আমাকে আবার ইউরোপ যেতে হবে সারা দেশ খুঁজে আমি আর পাবো না কিন্তু জিনিসটা কি স্যার আমার মানে আমার কুকুর টমি বিদেশি ডগ বিদেশি ফুড ছাড়া ওর মুখে আর কিছুই রোচে না আবার খেতে পারছিল না বলে চাইনিজ থেকে চিকেন ফ্রাই এনে ওকে খাওয়াতে হচ্ছে কিন্তু কুকুরের খাবার চুরি হয়েছে সেটা বড় কথা নয় কথা হচ্ছে পুলিশের পোশাক পরে করছোটা কি একজন নেতার বাসায় দিনে দুপুরে চুরি হলো কি করে আমি তো ভয়ে এখন পর্যন্ত নাস্তাই করতে পারিনি চোর যদি আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে থাকে চোর বিষ মিশিয়ে কেন আপনি জানেন না স্যার গত এক সপ্তাহ যাবত কারাদানো স্যারকে হত্যার হুমকি দিচ্ছে তাই নাকি স্যার তো আমার জানান নেই জানি বা কি লাভ হতো পুলিশ কোনো কাজের না স্যার আপনি থানায় একটা কমপ্লেন করে দিন তারপর কি করা যায় আমি দেখছি কমপ্লেন করে কি হবে সরকারের কাগজ কলম দুটোরই অপব্যয় কিন্তু স্যার আপনি কমপ্লেন না করলে আমি তো অ্যাকশন নিতে পারবো না আমি কথা দিচ্ছি স্যার চোর যেই হোক পুলিশের হাত থেকে সে বাঁচতে পারবে না করে নিয়ে যান স্যার ব্যাস এই কয়জন স্যার আর একটা আছে ওই যে এদিকে ঘর ঘর বলছে আমি এসব কিচ্ছু জানি না আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম স্যার এসব আপনারা কি করেছেন একটা অসহায় বিকলাঙ্গ লোককে কেন খামাখা ধরে এনেছেন আমরা ওকে ধরেনি স্যার ওকে ধরেছে নেতা সাহেবের সিকিউরিটি সরি ভাই ওরা তোমাকে ভুল করে ধরে এনেছে তুমি যেতে পারো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার স্যার আপনার তো অনেক পাওয়ার স্যার ওনাকে একটু কন না এই পুলিশের গাড়ি দিয়া আমার একটু লিফট দিতে কি পুলিশের গাড়িতে লিফট নাম কি তোর এই পকেট বাচ্চু পকেট বাচ্চু পকেট বাচ্চু নাকি পকেট মার বাচ্চু এই ওকে চালান করে দাও ভালো করে জিজ্ঞাসাবাদ করবে চল শালা চল ভাইয়া পুলিশের সাথে ইয়ার কি শালা পকেট মার সবাই ওকে ফুল বটে সবাই ওকে কষ্ট দেয় এ দিব সিআইডি হেডকোয়ার্টার থেকে বলছি সাজ্জাদ স্যার কি আছেন জি আছেন কিন্তু স্যার তো ঘুমাচ্ছেন ওনাকে একটা জরুরি খবর দেওয়া প্রয়োজন ধরুন দিচ্ছি স্যার সিআইডি থেকে ওদের আবার কি হলো হ্যালো সাজ্জাদ বলছি স্যার আমি সিআইডি থেকে বলছি এইমাত্র ইনফরমেশন এসেছে যে আপনার বাড়িতে সন্ত্রাসীরা পাওয়ারফুল আরডিএক্স সেট করে রেখেছে ও সব মিথ্যে কথা আমার বাড়িতে ডাবল এক্স ট্রিপল এক্স কোন ধরনের ছবি নেই আহা আপনি বুঝতে পারছেন না স্যার আরডিএক্স এক ধরনের পাওয়ারফুল বোমা কি বোমা বোমা আমার বাড়িতে বউ তাতে সব সরিয়ে ফেল বাড়িতে বোমা ফাটবে তাড়াতাড়ি সুটকেস দিয়ে আয় টাকাগুলো সব সরিয়ে ফেল জি স্যার দামি জিনিসগুলো সব সরিয়ে ফেলুন বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে আমি বোম স্কোয়াডকে অ্যালার্ট করে দিচ্ছি ঠিক আছে ওকে
सर बोम स्क्वाडर को टीम एखे आसनी कन्फार्म कन्फार्म जो थको सूटकेस गेलो कोथाय अस्थिर क्या सर बुझते आपनी सुटकेसे पुरातन कपड़ से पुरान कपड़े एत माया बुझते अफिसर शाला एत बड़ क्षति करलो हेलो क्या बोलछेन भिलेन भिलेन माने भिलेन देशेर शत्रुदेर भिलेन समाजेर शत्रुदेर भिलेन कालो टाका जारा कामाई करे तादेर भिलेन सज्जादेर सूटकेसेर टाकागुलो एखन आमार काछे तुमि जेई हो ना केनो आइनेर हाथ थेके तुमि बाँचते पारबे ना आइनेर चोखेर सामने थेकेई आमि एकेर पर एक मुखोशधारी समाजेर शत्रुदेर सर्वनाश करे जाबो किन्तु आइन आमाके देखेओ देखबे ना आमि हबो समाजेर शत्रुदेर आतंक समाजेर शत्रुदेर शत्रु अदृश्य शत्रु आमि भिलेन কে ফোন করেছিল অফিসার কে সে জানি না তবে নাম বললো ভিলেন ভিলেন जीवन टाइम सर के डिस्टर्ब करा जावे ना उन्नी घुम सब जो शेष तक और लाभ बोमार भय जख सबकि बैगे भरे बाहरे फेले दिए तक मन छा दी तर टा भाव बार बार नष्ट पंगु हासपाले क्षेत्र दिवी पांच लक्ष टा घुष नहीं टाओ खरच करिस बोझ ठेला हासपाताले कन्ट्रैक्ट जदि ना पाई ताहले तोके हासपाताले माटीते कबर दिए दे विश्वास करो ना आमार कोनो दोष नहीं ओ सारा प्रिंसिपालेर बाच्चा कोनो घुष खेते चाय ना तार कथा एकटाई टेंडार जार नामे आसबे ताकेई से काज देबे आर तार कथार बाइरे काउके काज देबे ना ताहले तो खूब सोजा आमी छाड़ा आर केउ जदि टेंडार ना दिते पारे सेई ब्यवस्था करते हबे किन्तु दयाल भाई আমার টাকা মাই মালিক তার কি হবে যা যা গেছে গেছে নতুন করে উসল করা রাস্তা বের কর বাকিটা আমি বুঝবো কিন্তু দয়াল ভাই আমি জানতে চাই আমার টাকা এভাবে মেরে দিল কে জানতে চাই আমিও আর যখন জানতে পারবো ইটের ভাটায় পরের বার কয়লার জায়গায় তার লাশ পোড়াবো
এজু ভাই ভাড়াটা দেন, কই যাবেন? মতিঝিল। এজু ভাই কই যাবেন? মাগবাজার। আসুন আপা আসেন। শীতকালে শীতকালে শীতকালে। না না আমাদের বাস এখনো আসেনি। আপনাদের বাস মানে? এত সুন্দর মহিলা বাস পছন্দ হচ্ছে না? আমাদের বাস মানে বিজয়ের বাস। যান যান চলে যান। আয় ওস্তাদ যান যান। গাড়ি চল। আরে বাবা আস্তে আস্তে, সবাই একসাথে দিলে আমি কাটটা নেব। একজন একজন করে আসুন, সবাই পাবেন। আরে গাল বাড়িয়ে আছেন কেন? ওই যে বললেন সবাই পাবে, তাই গাল পেতে চুমুর অপেক্ষায় আছি। বেশি ফাজলাম, চুমুর জায়গায় একটা চর বসিয়ে দেবো। বসুন বসুন। মাইয়াগুলো বড় ফাজিল, আর কোনো বাসে তো এত ডিস্টার্ব করে না। আপনাদের বাসে অবস্থা কেন? দেখতে হিরো মতো তো, তাই মাইয়ারা আরে হিরো ভাবে। সব বাসে ব্রেক ধরলে মাইয়ারা হুমড়ি খায়া পড়ে সামনে, আর এই বাসে সবাই পড়ে পিছনে। আজব দুনিয়া। কেন আমি যে তো সামনে আইছি, তুই দেয়া হচ্ছে আই কানার ঘরে কানা। ওই আসতে ব্রেক ধরতে পারলি না? ওই তোর ঘরে কি মা বোন নাই? তবে আপনার মতো সাইজ নাই, আপনি মানে বসেন। কোথায় যাবেন? এমন করছেন কেন? আপনি ওই মালটা না? কোন মালটা? কিসের কথা বলছেন? আরে কি করছেন আপনি? আরে পাগল নাকি? আমার হাত পা ধরে টিপছেন কেন? পাগল না পাগল না, আপনার হাত পা খুব সুন্দর তো, তাই ধরে দেখতেছি। এই তুই হাত পা টিপে টিপে দেখছিস, ব্যাপারটা কি? ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল, তখন দেখছি ওনার হাত পাকা। আমি চপ চাপ আমার জায়গা পাসনি না? আমি আতুল লোলা না, বাস কন্ডাক্টর। বাস কন্ডাক্টর না থাতু, মনে নাই সেদিন নেতার বাড়ির সামনে লুলইয়া একটিন করলে পুলিশ আপনার সাইরা দিল। এই বেটা আমাদের বিজয় লুলা হবে কেন? লুলা তোর গোষ্ঠী, আমাদের কি চোখ নেই? এতদিন ধরে আমরাও কি দেখছি আমরা জানি না। তুই লুলা পাপা পাইয়া, আমি কইতাছি আমি তোর দেখছি হাত পা বেকা খোড়াইয়া খোড়াইয়া হাঁটে। এই ধর ওই লুলা বানা। কামড়ে ভালো করস না, আমি প্রমাণ করে ছাড়ু তুলাই লু না পাপা ভাইয়া। এতক্ষণ ধরে আমি চিৎকার করছি, কথা কানে যায় না তোমার? বাস দাঁড়া করে না কেন তুমি? আরে বাস দাঁড়িয়েছে বলেই তো উঠেছেন। কতক্ষণ ধরে দৌড়াচ্ছি তুমি জানো? বাসে উঠে খালি টিকিট কাটলেই হবে? যাত্রীদের অসুবিধা হলে সেদিকে খেয়াল রাখতে হবে না? কি ভেবেছো তুমি নিজেকে? হ্যাঁ টিকিট দিচ্ছি বাবা দিচ্ছি। কন্ডাক্টরের বিরুদ্ধে আন্দোলন করা উচিত।
সরকারি রাস্তায় বাস চালাবে, যা ইচ্ছে তাই করবে, কি পেয়েছে এরা? এই সামনে মহিলা কলেজে কেটে দাঁড়াবে, আমি নামবো। এই মহিলা কলেজ নামুন নামুন। শোনো, বি কেয়ারফুল, নেক্সট টাইম কোনো ঘাপলা করলে তোমার এই লাইনে বাস চালানো বন্ধ করে দেবো। একি বাস চালে কেন? আরে আই সে স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। দেখো বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, আই সে স্টপ দ্য বাস, স্টপ। ড্রাইভার 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 গাড়ি চালাও, স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। বাস চালে কেন? আরে আই সে স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। দেখো বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, আই সে স্টপ দ্য বাস, স্টপ। ড্রাইভার 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 গাড়ি চালাও, স্টপ দ্য বাস, আই সে স্টপ দ্য বাস। কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্টপ দ্য বাস। দেখো দেখো ভালো হবে না বলে দিচ্ছি, বাস থামাও, আমি বলছি বাস থামাও। ড্রাইভার গাড়ি থামাও, আরে থামাও, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্টপ দ্য বাস। দেখো দেখো ভালো হবে না বলে দিচ্ছি, বাস থামাও, আমি বলছি বাস থামাও। ড্রাইভার গাড়ি থামাও, আরে ভাড়া উসুল করতে পরে উঠেছেন তো তাই। তোমাদের খেয়াল খুশি মতো বাস চলবে নাকি? বাস চলবে বাসের নিয়মে, কিন্তু তুমি বাসে দিলেই তো বাস চলে আর থামে, তাহলে ফু দিলে না কেন? মুক্তা, এ মুক্তা, মুক্তা বিজয়ের ঘরের দিকে গেছে। কি মুক্তা তখন বিজয়ের ঘরে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে, জলদি চলো। এত রাতে ডাকা ডাকে, দরজা খোল। বিজয়, যন্ত্রণা ভালো লাগে না। কি হয়েছে এত রাতে আবার? কি মুক্তা আমার ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস নাকি? মুক্তা আমার ঘরে আসবে কেন? কইলি হইলো, যদি না আইব তোর বিছানা হই দেখে, দেখ ভালো করে দেখ। আরে এই মুক্তা এখানে এলো কি করে? মুক্তা এটা এলো কি করে? এই সোনমুর মুক্তা, ওঠ ওঠ মুক্তা, ওঠ। সর্বনাশ, এ তো শক্ত ঘুম, এ ঘুম সহজে ভাঙবে না। না ভাঙলে এক কাজ করি, আমরা সবাই চলে যাই, উই এ নেই ঘুমাস। আরে বিজয় তুই একটু মুক্তার দিকে খেয়াল রাখিস, আমরা যাই। এদিকে এদিকে এদিকে, সব ওই মুক্তার চালাকি, আমি এক্ষুনি ওকে উঠিয়ে দিচ্ছি। দেখ মুক্তা, এই মুক্তা ওঠ। আরে এ তো মহাজালা, আরে গেল কোথায়? আরে অসহ্য, এক কাজ করি আমিও বাইরে গিয়ে ঘুমাই, যত সব। আরে এ তো আমার ইজ্জত নিয়ে টান দিছে। আরে দাঁড়া, যত সব
अरे मुन जले रे बुकेर भेतरे प्राण थाके ना प्राणेर माझे कि जानो होलो रे आमार एई हृदये लेगेछे आगुन ओ सजनी काटे ना दिन रजनी ओ सजनी काटे ना दिन रजनी हे हे गोपने भालोबासा तोमार प्रेमे होलाम आमी खुन ओ सजनी काटे ना दिन रजनी ओ सजनी काटे ना दिन रजनी देखी मन बोले यारो देखिए कि होलो तुम्हारी कथा गुलो सुनते कि भालो लागे आरो भालो हाँ ए तुमी आमार शुधु तुम्हारी हब बधु एखन मने बाजे रे फागुन ओ सजनी काटे ना दिन रजनी ओ सजनी काटे ना दिन रजनी प्राण थाके ना प्राणेर माझे कि जानो होलो रे आमार ए हृदये लेगेछे आगुन ओ सजनी काटे ना दिन रजनी 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 ओय होय छाती पर अत्याचार चलबे ना चलबे ना अरे छाती पर अत्याचार चलबे ना चलबे ना छाती पर अत्याचार ए हीरा की बात हां अरे छाती पर अत्याचार चलबे ना चलबे ना पेट्रोल ढुले तुम्हारे बाप जालिए देबो
কি রে হীরা কি হয়েছে ওরা কয় বাস পুড়াইয়া দিব আচ্ছা তোমাকে আজ বুঝিয়ে দেব আমার সাথে বেয়াদবি করার শাস্তি কি তাই নাকি ভাই আমি সরকারি অফিসে চাকরি করি দেরি করলেই বিপদ যেমনে পারেন এই আপদগুলারে সামলান ছেড়ে দিচ্ছি কিন্তু দিস ইজ ইয়োর লাস্ট আর্নিং ঠিক আছে ওকে 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 টনিমা এবার চল চল মানে আমি ওদের উপর প্রতিশোধ না নিয়ে এক পা নড়ব না যাদের যাবার ইচ্ছা তারা যাক আরে আপনারা আবার দাঁড়িয়ে কেন যান যান বাসে উঠুন সবাই সরে গেলেও আমি কিন্তু সরছি না আমার লাশের উপর দিয়েই তোমাকে বাস নিয়ে যেতে হবে হীরা লোকে সত্যি বলে সুন্দরী মেয়েদের উপরে চেম্বারে মাল নেই একদম খালি কি বলিস একটা মেয়ের কারণে বাসের লোকের এত দুর্ভোগ এটা আমি সহ্য করতে পারি না তুই কি চালাতে পারবো না মানে 100 বার পারবো আরে তার দেরি কেন ওঠ বাস ওঠ যদি মরার ইচ্ছা থাকে মরবে আমার কি বাই ম্যাডাম বাই ম্যাডাম আমাকে বাস চাপা দেবে ও সব হুমকিতে আমি ভয় পাই না আয় আয় দেখি আমার উপর কি করে বাস চালিয়ে যাস ভালো হবে না কিন্তু আমি বাসের সামনে থেকে এক পাও নড়বো না সরে যান আর সময় থাকতে সরে যান নাহলে বাস উঠায় দেবো চালা যদি পারিস আমার উপর দিয়ে বাস চালিয়ে দে আয় আইতাছি কিন্তু মানে আয় দেখি কত বড় সাহস আয় বলছি আয় আরে না না তোর বোন ভান ধরেছে আমি বাজি ধরে বলতে পারি তোর বোন অভিনয় করছে বিজয় আমার মনে হয় তা না চল তাহলে ফলো করি ঠিকই ধরে ফেলবো চল যাই কর দোস্ত আমার বইনের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না আগে চল তো চল চল নানা মানে এই জন্য তুই এখানে এসে শুয়ে থাকো বলেছি তোকে আমি এসেছি আমার কাজে এত রাতে আমার সাথে তোর কিসের কাজ হ্যাঁ গোপনীয় কাজ তোমাদের জন্য খবর আনি আমি আর আমার কি সন্দেহ এই যে দেখো 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 প্রতিবন্ধী হাসপাতালের জন্য যে বিদেশি সাহায্য এসেছিল ওই শালা সমাজকর্মী দেলোয়ার তা মেরে দিয়েছে 2 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছে কি পঙ্গু বিকলঙ্গদের টাকা এভাবে নষ্ট করছে তাহলে আর কি বলছি ওই বিয়েতে জামাইকে নগদ যৌতুক দিবে 1 কোটি টাকা 1 কোটি টাকা বিয়ে হবে ঠিকই কিন্তু টাকা জামাইয়ের ঘরে যাবে না আসবে আমাদের হাতে তোরা একটু বাইরে যা তুই আমাকে বাঁচা তনিমা কেন কি হয়েছে আমি ভালোবাসি ইমরানকে
অথচ বাবা জোর করে আমাকে বিয়ে দিচ্ছে অন্য ছেলের সাথে। কিন্তু যাকে ভালোবাসিস সে কোথায়? বাইরে তাকিয়ে দেখ, গাছের নিচে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? কি ব্যাপার, নেতা আসেনি কেন? স্যার জরুরি কাজে ব্যস্ত, আমাকে পাঠিয়ে। অফিসার, আপনারা এখানে কি ব্যাপার? স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে, এই বিয়ে বাড়িতে সন্ত্রাসীরা বোমা ফিট করে দিয়েছে। কি বোমা? সবাই বোমার ভয়ে বাইরে চলে গেছে। এই সুযোগে তোকে আমি তোর প্রেমিকের হাতে তুলে দিচ্ছি, আয় আমার সাথে চল। মালকোনা, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, মনে হয় বেডরুমে। চল চল। তোরা ওদিকটা দেখ। চল। সবকিছু ক্লিয়ার স্যার, বোম এই সুটকেসে দেখবেন। না, তাড়াতাড়ি নিয়ে যান, যান 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 যান। স্যার এখন আপনি নিশ্চিন্তে অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। রাজু, সবাই তো বেরিয়ে গেল, কিন্তু সুমি কোথায়? এই যে তোমার সুমি, নিয়ে যাও জলদি। চলো। ওই তো সুমি। সুমি সুমি দাঁড়া বলছি। এসো। আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া। শুক্র। আপনাকে ধন্যবাদ। দাঁড়াও। আপনি? আমি তনিমা, তোমার বাসে প্রতিদিনের প্যাসেঞ্জার। প্রতিদিনের প্যাসেঞ্জারই শুধু নয়, প্রতিদিনের ঝগড়াটাও বটে। আজ আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছেন? ঝগড়া নিয়ে নয়, আজ এসেছি আকাশ ছোঁয়া ধন্যবাদ নিয়ে। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? তোমার মহান কাজের জন্য। তুমি আজ ওদের ভালোবাসার প্রতি যে শ্রদ্ধা জানিয়েছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা যদি তোমার কাছে ঝগড়া মনে হয় তাহলে আমার কিছুই বলার নেই। মানুষের প্রতি আপনার যে সহানুভূতি আজ দেখলাম তাতে আমিও মুগ্ধ, আর সে কারণে আপনাকেও ধন্যবাদ। A lot of thanks to you. দুদিন হয়ে গেল এখন আমার টাকার কোনো হদিস পেলাম না। কেন ওসি সাহেব, আপনারা কি করছেন? কিছুই না, খামোখায় সরকারের টাকা খরচ করে মাছি মারছে। এর কদিন আগে আমার বাড়ি থেকে এতগুলো টাকা ঠিক একইভাবে নিয়ে গেল, কই? পুলিশটা এখনো বের করতে পারলো না? আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু বের করতে পারিনি। ক্লু বের করবেন কি করে? ক্লু কি লাফিয়ে এসে আপনার কোলের উপর পড়বে? ক্লু খুঁজতে হয়। খুঁজে কি লাভ বলুন, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে। পত্রিকে এসেছে মেয়ের বিয়েতে আপনি 2 কোটি টাকা খরচ করেছেন, এত টাকা কোথায় পেলেন যদি প্রশ্ন করি? মানে আমার শাশুড়ি গিফট করেছেন। আপনার শাশুড়ি অফিসে অফিসে টিফিন কিনে করে ভাত বিক্রি করতেন, 2 কোটি টাকা কোথায়? মরার সময় টাকার অভাবে
আঞ্জুমান মফিদুল ইসলাম তার লাশ দাফন করেছে। ঠিক একই ভাবে সাজ্জাদ সাহেবের বাসা থেকে কত টাকা চুরি হয়েছে আমরা নিজেরাই জানি না। আমাদের কাছে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, তার দামি কিছু বারবার পুলিশকে চুরির জন্য উনি দোষারোপ করে যাচ্ছেন। আমার দোষগুণ পরে ভাবলেও চলবে, এখন দ্রুত দেলোয়ার সাহেবের টাকাগুলো খুঁজে বের করার ব্যবস্থা করুন। স্যার, যে যত সহজে কাঁচা টাকা কামায় ঠিক তত সহজেই টাকা দু হাতে উড়ায়। আমি আজ থেকে ঢাকা রেড লাইট এরিয়া ক্লাব বিশ্বগুলোতে চোখ রেখে ব্যবস্থা করছি। আইসে দোস্ত, আইসে আমার জানের জান, আইসে মাই সুইট হার্ট। পথ ছাড়বো কেন, এতক্ষণ অপেক্ষা করছি, দু নয়ন জুড়ে ভালো করে দেখার সুযোগও পাবো না। রাস্তায় নামলেই তো চোখ দিয়ে শরীরটাকে চাপতে থাকেন, তারপর দেখার স্বাদ মেটে না। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, তুষ্ট অন্যায়। এই ধরনের প্রস্তাব দিতে লজ্জা করলো না? এই বেশি বাড়াবাড়ি করলে রাত করে মহল্লায় ফিরে আসা শুকায় দিব, একদম পাড়া সারা করে দিব। আমগুলোকে সত্যি গিরি, হ্যাঁ অসুস্থ বাবা আর নিজের পেট চালাতে আমি পরিশ্রম করি, নিজের হাতে কামাই করি, তোদের মতো চাঁদাবাজি আর গুন্ডামি করে হারামের কামাই খাই না। আজ তোরে দেখাই দিব হারামের কামায়ের তেজ কত। কি হয়েছে মা? ওই দরজা বন্ধ করে কতক্ষণ ঘরে থাকবি? কাল বাইর হবি না? কাল দেহম কেমনে ঘরে ফিরিস? কি হয়েছে, কি হয়েছে মা? আজও বুঝলো তোর পিছু নিয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু আজ ওরা শুধু কথা বলি ক্ষান্ত হয়নি, আমার গায়ে ওরা হাত দিয়েছে। আমি চুপ করে থাকবো না, ওদের ভয় এতদিন কিছুই বলিনি, কিন্তু আজ বলবো। আমি কালী থানায় গিয়ে ওদের নামে কমপ্লেন করবো। কি আপনি? জি বাবা, উপায়ন্ত না দেখে আমরা আপনার কাছে এসেছি। স্যার আপনি আমাকে চিনতে পারেননি? তোমাকে তো ঠিক। স্যার আমি মারুফ, 97 ব্যাচে আপনার কলেজ থেকে ডিগ্রি পাশ করেছি। আরে তাই তো, কেমন আছো বাবা? জি ভালো, কিন্তু স্যার উনি আপনার সঙ্গে কেন? ও আমার মেয়ে সুইটি। ও পাড়ার গুন্ডাদের অত্যাচারে আর টিকতে পারছি না বাবা, দিন দিন ওদের অত্যাচার বেড়েই যাচ্ছে। আমার মেয়ে রাত করে বাড়ি ফেরে বলে ওরা প্রতিদিন পিছু নেয়। অসুস্থ বলে আমি কিছুই বলতে পারি না, কিন্তু গতকাল ওরা সুইটির গায়ে হাত দিয়েছে বাবা, বাড়ি পর্যন্ত এসেছে ওকে তুলে নেবার জন্য। স্যার ওদের আর দোষ দিয়ে কি লাভ, টাকার বিনিময়ে দেহ প্রদর্শন যাদের পেশা তাদের পিছু তো গুন্ডারা নেবেই। What do you mean? I mean, ব্যাঙের আবার সর্দি হয় নাকি? সরি স্যার, আপনার সামনে এই কথাগুলো বলতে আমার বিবেকে বাড়ছে। আপনার শিক্ষা আমার মতো ছেলেকে সঠিক আলোর পথ দেখিয়েছে, কিন্তু আপনার মেয়েকে দেখাতে পারেনি। আপনার মেয়ে টাকার বিনিময়ে ক্লাবে নাচে, মাস্তান গুন্ডা বদমাশের সামনে নিজের দেহ প্রদর্শন করে। হ্যাঁ করি, নিজের দেহকে কি করার চাইতে প্রদর্শন করে পেট চালানো অনেক ভালো। আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা যেমন আপনার পেশা, তেমনি ক্লাবে নাচা আমার কাজ। স্যারের মেয়ে হয়ে আপনি কেন ক্লাবে নাচবেন? আপনার মধ্যে কি কোনো আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা আছে বলেই ক্লাবে নাচি, পরিশ্রম করে উপার্জন করি, এছাড়া আর কোনো উপায় আমার ছিল না। চাকরি খুঁজতে গিয়ে দেখেছি বলতে শয্যা সঙ্গিনী হবার
প্রস্তাব না মানার কারণে চাকরি হচ্ছে না। যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিনিময়ে যাচ্ছে এই শরীরটাকে। চাকরি না পেয়ে উপার্জন করতে না পেরে ঘরে অসুস্থ বাবাকে দিয়ে দিনের পর দিন কষ্ট ভোগ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পেটে ভাত না থাকলে কেউ জিজ্ঞাসা করে না ওসি সাহেব। বিপদের দিনে পাশে দাঁড়াবার জন্য যখন কাউকে পাওয়া যায় না তখন ক্লাবে আসলে কেন কেউ খারাপ বলবে? ওর কথা কিছু মনে করো না বাবা। না স্যার, আমি কিছুই মনে করি নি। আই এম সরি ওসি সাহেব, আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যদি জড়াতেন তাহলে বুঝতেন তার জ্বালা কত বেশি। চলো বাবা। দাঁড়ান, কমপ্লেন করবেন না। করি কি লাভ, আপনিও তো ওদের দলে। সবাইকে এক চোখে দেখলে ভুল করবেন। আপনি কমপ্লেন করে যান, আজকের পর থেকে আপনাকে আর কেউ জ্বালাতন করবে না। এলাকায় এসে একদম উঠে এলো। যাতে ওরা আপনাদের আর ডিস্টার্ব করতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমাদের প্রতি তোমার দৃষ্টি থাকলে আমরা হয়তো শান্তিতে বসবাস করতে পারব। দৃষ্টি থাকবে স্যার, অবশ্যই থাকবে। না কিছু না।
ব্যাগটা দে। কিসের ব্যাগ? মার খাওয়ার আগে ভদ্রলোকের মানি ব্যাগটা দিয়ে। আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। দেবে নাইলে কিন্তু দিতেছি দিতেছি। প্রথম কামি ধরা আমার রুটি রোজগারে হাত দাঙ্কান ভাই। আমি কি আপনার ভাড়া না দিয়ে কোনোদিন নামে যাই? লোক দেখে বুঝতে পারিস না যে সরকারি চাকরি করে, তার উপরে মাসের শেষ। এই যে চাচা, আপনার মানি একটা পড়ে গেছে, এই নেন। দাও দাও বাবা। আরে হীরা যা। আরে ঘষাঘষি তো অসুবিধা থাকলে বাসে ওঠেন কেন? প্রাইভেট কারে যান। বিজয়, এই যে ভাই আপনি পেছনে গিয়ে দাঁড়ান, ওনার অসুবিধা হচ্ছে। তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ কি সুধি, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কি করবি? ওই কি করবি? কি করবো দেখ তাহলে। তোমার মতো ভালো মানুষ বাস কন্ডাক্টর ভাবতে অবাক লাগে। তাই নাকি? চারতক তীরে যা লেখা আছে তাই তো হবে ম্যাডাম। চলে প্রেমের গাড়ি, আমি গাড়ির কন্ডাক্টর, ভালোবাসার এক টিকেটে তুমি প্যাসেঞ্জার, হবে হবে আমার তুমি, ও হবে হবে আমার তুমি, আমি যে তোমার। চলে চলে প্রেমের গাড়ি, তুমি গাড়ির কন্ডাক্টর, ভালোবাসার এক টিকেটে আমি প্যাসেঞ্জার। আসবো কাছে নেব টেনে এই বুকে, ভেঙে দিয়ে লজ্জা কত, ফাঁসবো দুজন প্রেম সুখে। মরি মরি হাই প্রাণ বুঝেছে, প্রাণ বুঝেছে, সোয়ারও কাছে হবো। কাঁদনি রাতে ভালোবাসবো মিশে তুমি আমি দুজনে, বলে
মানুষ পায় পায় মিলেমিশে তুমি আমি হব দুজন চলে প্রেমের গাড়ি আমি হবে হবে আমার তুমি ও হবে আমার তুমি আমি যে তোমার হায় চলে চল মহারামি ও হবে হবে মহারামি তুমি যে আমার হায় চলে চলে এইমাত্র ইন্টারপোলের মাধ্যমে ইন্টারনেটে মেসেজ এসেছে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে একজন বিদেশি মেয়ে হেরোইনের চালান নিয়ে আসছে ওরা বাংলাদেশের কাস্টমস আর পুলিশকে খবর দিয়েছে এই যে সেই খবর দেখো হেরোইনের চালান Extremely sorry, but this is an emergency security check. Thank you. Yeah. Excuse me, madam. You have to come with me. Why? Nothing. Just security check. Please. Please come with me. No. Excuse me. Baire pere chesta korle police apnake dhore felbe. Ab kon hai? Aapko pata? প্লাস্টিক ব্যাগ টাকা ব্যান্ডেজ বিদেশিনী ঠিক আছে চলো क्या मांगता बैग प्लास्टिक बैग स्मार्टफोन Good shot.
आमी कौन आमी हीरा कौन आय तो की खबर चारी देखे कौन सिक्योरिटी पुलिस चेकिंग चला काउरे बाहरे जाते देना ओके आमारे तो के प्रयोजन में तू चले जा किंतु तू ही बाहरे भी करने आवार टामी बुझ पो तू जातो सावधान रह ठीक है जा Assalamualaikum sir তুমি ভালো আছেন স্যার ওর নাম স্বপন প্রতিবন্ধী আশ্রমে থাকে খুব ভালো ছেলে ও আচ্ছা আচ্ছা তোমার হাতে কি হয়েছে ভেঙে গেছে নাকি একদিন নেতার বাড়ির সামনে চোর সন্দেহে ওকে মারা হয়েছিল তাতে হাতের হাড় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল ডাক্তার বলেছে ভালো হতে আরো এক সপ্তাহ লাগবে কিন্তু এয়ারপোর্টে কি প্লেন প্লেন দুবাই দুবাই মানে স্বপনের খুব ক্লোজ বন্ধু দুবাই যাচ্ছে ট্রিটমেন্ট করতে একই রুমে ছিল তো তাই টানটা একটু বেশি স্বপন এসেছে ওকে বিদায় জানাতে ওই তোর বন্ধু ওইটা তোমার বন্ধু ছেলেটার বন্ধুর জন্য কি দরদ ওকে তোমরা চোর ভেবে মেরেছিলে কেঁদো না ভাই লক্ষ্মী ছেলে তোমার বন্ধু ঠিক হয়ে ফিরে আসবে আর কোথায় যাবো আমার তাতে আতেন এসো কল কল চলো আতো আতো এখানে বুঝলাম তারপর নপালি নপালি ও মনে হয় পানি খেতে চাইছে স্যার এ তো হিরোইন থ্যাংক ইউ স্বপন তুমি আজ পুলিশ ডিপার্টমেন্টের অনেক বড় উপকার করলে আমি পুলিশ ডিপার্টমেন্টকে অনুরোধ করব তোমাকে যেন সঠিকভাবে পুরস্কৃত করা হয় চলো থ্যাংক ইউ স্যার চলো দাঁড়াও স্বপন আপনারা দুজন যাবার সময় স্বপন আর তার নার্সকে নিয়ে যান গাড়ি দিয়ে ওদেরকে আশ্রমে পৌঁছে দেবেন ইয়েস স্যার যান আপনার নামই তোমাদের আর নামতে হবে না আমি ড্রাইভারকে বলে দিয়েছি তোমাদের আশ্রমে নামিয়ে দিয়ে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কে আমার পকেট মেরেছে তাহলে আমারই তো দেখবেন আর তুমি আর যত তোর বদমাইশ রে গাড়িতে করে লিপ দেন কষ্ট করে উঠছিল এইটা চার দিয়ে ভাগাইয়া দিলে আমারে খালি মারেন কেন সে পায়ে হেই খালি আমারে মারে সত্যি কথা কইলে যে এত মার খাইতে হয় জানতাম না আর চোখের সামনে একটা ভালো লোক লু মেরে কিন করে গেল এইটা কিছু না ও অ্যাক্টিং করেনি ও প্রতিবন্ধী ওর নামে কথা বলতে লজ্জা করে না কিসের প্রতিবন্ধী আর আমরা তো পাঁচ ঘন্টা করে চাকরি করে লেটে গেছি লেটে গেছি এসো আমার ট্যালেন্ট ট্যাগ চলো যাও
ওই কন্ট্রাক্টর হইলো সিটার গো রাজা, এতগুলা লোকের বোকা বানাইয়া সেদিন লুলা সাইজে ফুটতে গেল। বাসে উঠতে আমি তো সেদিন থ খাইয়া গেলাম, এত বড় চালাক। এই বন্ধারেন টাকাগুলো কোথায়? এই তো তুই যা বলছিস সব কি সত্যি? অবশ্যই। স্বপনা তার নার্সকে প্রতিবন্ধী স্কুলে নামিয়ে দিয়ে এসেছ? জি স্যার, একদম আশ্রমের গেটের সামনে স্যার। এই তুই কি বললি স্বপন? কি বাস কন্ডাক্টর? চল তোকে বাস কন্ডাক্টর চিনে দিচ্ছি। আহা, আমারে বিশ্বাস করেন, সত্যি কইতেছি, ওই হালায় সব একটিং করে। চল ও স্কুলে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। চল চলেন। আমি এখানকার একজন স্টুডেন্টের সাথে দেখা করতে চাই। স্টুডেন্ট না, বাস কন্ডাক্টর। চল। স্টুডেন্টের নাম স্বপন। আপনি দাঁড়ান, আমি প্রিন্সিপাল স্যারের খবর দিয়ে আসছি। লাগবে না, আমি স্বপনের বন্ধু, আমি শুধু দেখা করে চলে যাবো। আচ্ছা আসুন। হলো হাতে নাতে ধরবো নাও নাও খাও খাও বলছি। করে ধারণ করে দেবে স্যার। এই টাকাগুলো রেখে দিন, প্রতিবন্ধী স্কুলের ফান্ডে জমা করে দেবেন। এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম সেটা মুখ্য নয় স্যার, প্রতিবন্ধী ভাইদের যাতে কষ্ট না হয় তার জন্য যতটুকু পারছি ততটুকুই করছি। ছোটবেলা থেকেই দেখছি তুমি যখন যতটুকু পেরেছো করেছো, কিন্তু এখন আর প্রয়োজন নেই। প্রতিবন্ধীদের জন্য আরো বড় হাসপাতাল করার জন্য সরকার জমি ও ফান্ড দিয়েছে, তাতেই আমাদের হয়ে যাবে। তবু আমি চাই টাকাটা আপনাদের ফান্ডে রেখে দিন, অসহায় দুস্থদের সেবায় ব্যয় করবেন, প্রতিবন্ধী ভাই বোনদের শারীরিক ও মানসিক চিকিৎসার জন্য কাজে লাগাবেন, তাতেই আমার সার্থকতা। তারপরও বাবা, আমি চাই না এই টাকার জন্য তোমার উপর কোনো চাপ আসলো, তুমি কোনো অন্যায় করো। আমি কোনো অন্যায় করিনি স্যার, অপবিত্র মানুষের সঞ্চিত কিছু কালো টাকা দুস্থদের সাহায্যার্থে কেড়ে নিয়েছি। আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে যারা গরিব নিপীড়িত দুস্থ মানুষের সম্পদ কেড়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করে। তারপরও সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। জানি স্যার জানি, যখন শুনি কেউ আমার গরিব ভাই বোনের সম্পদ কেড়ে নিয়ে সেই টাকায় বাহাদুরি করছে, ফুর্তি করে টাকা উড়িয়ে দিচ্ছে, তখন আমার মাথায় আগুন ধরে যায়, মনের ভেতর গনগনে আগুন দাও দাও করে চলতে থাকে। তখন মনে হয় ওই জালিমদেরকে শেষ করে দেই, ধ্বংস করে দেই। এক পায়ে করছেন এখানে আপনারা, কার বিচার করছেন? একটা অসহায় মেয়ের যে তার বাবার চিকিৎসার জন্য ক্লাবে আসতে বাধ্য হয়েছে, যে ক্ষুধার যন্ত্রণা কমানো ঘর হয়েছে, তার বিচার করছেন আপনারা? একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আর যদি আপনারা কেউ ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকেন, দেখাশোনা করার জন্য, ঘরে খরচ চালানোর জন্য কোনো পুরুষ মানুষ আপনাদের ঘরে না থাকে, তখন কি করবেন আপনারা? তখন কি বাধ্য হয়ে আপনাদের ঘরের মা বোনরা ঘর ছেড়ে বেরিয়ে আসবে না? তখন কি তাদের বাড়ি ফিরতে রাত হবে না? তখন যদি রকির মতো বখাতের ছেলেরা তাকে রাস্তায় ডিস্টার্ব করে, তখন কি করবেন? তখন তাদের সালিশিনীকে বিচার করবেন? ছি, লজ্জা হওয়া উচিত আপনাদের, রকির বিচার না করে আপনারা সুচির বিচার করছেন। জানেন
এভাবে আইনের কাছে না গিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিচার করা বেআইনি, এ কারণে আপনাদের জেল হতে পারে। আমগো ডর বেহানো ওসি সুইটির মতো মাইয়া আমগো সমাজটাকে ধ্বংস করতেছে, আমগো ঘরের বউ বেটির চরিত্র নষ্ট করতেছে। মানুষের সামনে নাইচা যে মেয়া পয়সা কামাই করে সেই মাইয়া আমগো মহল্লায় থাকতে পারবো না। কেন পারবে না? কি আমাদের সমাজে বেআইনি শাস্তিযোগ্য অপরাধ? মানুষের সামনে সুজি নাচতে বাধ্য হয়ে কই? আপনাদের মহল্লার কেউ কি কখনো সুজির পাশে গিয়ে দাঁড়িয়েছে, তার দুঃখ ভাগ করে নিয়েছে? কখনো কি সুইটির সমস্যা সমাধান করার চেষ্টা করেছে? করেনি। ভাবতে অবাক লাগছে, আপনাদের মহল্লায় কি এমন কেউ নেই যে সুইটিকে বিয়ে করে তার সংসারে দায়িত্ব নিতে পারে? এত বেশি গরজ লাগে তো আপনি কবুল বলে ফেলান। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আজ থেকে সুইটি আর আপনার সব দায়িত্ব আমার। এই কাজ পাবো বলে কতজনের কাছ থেকে কত টাকা নিয়েছি তার সব তো মেরে দিয়েছি। ওই টাকা ব্যাক করবো কি করে? আর ব্যাক করতে না পারলে মরা ছাড়া কোনো গতি নেই দয়াল ভাই। মরবি না, আরে তুই মরবি না, হারামির এত তাড়াতাড়ি মরে না। মরে প্রিন্সিপালের মতো ভালো লোক, খালি খবর নেই প্রিন্সিপাল কখন কই আসে, বাকিটা আমি দেখবো। নাও বাবা এই পাটা পরে নাও, এটা পরলে তুমি হাঁটতে পারবে। না আমি পরবো না, ব্যথা পাবো তো, পরবো না আমি, পরবো না। প্রথম প্রথম একটু ব্যথা তো লাগবে। হ্যাঁ যাচ্ছ কোথায়? পরবো না। শোনো শোনো বাবা আমার কথা শোনো। খাতো ট্রিপের সময় হয়ে যাচ্ছে, আরে তাড়াহুড়া করে কি লাভ, আজকে জামা তো উঠেই গেছে। আরে সেজন্য না, তিন দিন ধরে স্বপনের সাথে দেখা হয় না,
তাই ভাবছি আজ ওর সাথে এইবার পাইছি। স্যার আপনারা এইখানে স্যার, জীবনে প্রথম কালেক্টরে পুলিশ পাইছি, আজ আমি সব প্রমাণ করে দেবো স্যার। প্রমাণ লাগবে না, আবার জানি তুই কি আমার কথা না। এই দেখেন কি নিয়ে আইছি, বাস কন্ডাক্টরের ব্যাগ। চিনলে কি প্রমোশন হবে নাকি? ব্যাগ দিয়ে হইব না স্যার, ব্যাগের মালিক রে দিয়ে হইব। ওই যে দেখেন পাপা পাইয়া। কই কোথায়, কাউকে দেখছি না। আরে দাঁড়ান স্যার, আসল মাল তো এখনো আসে নাই। ওই যে দেখেন স্যার, দেখলাম কি আইতে আছে কি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, তুমি এখানে কেন, কোথায় যাচ্ছ না? যাইতেছে না স্যার, ব্যাগের পিছনে দৌড়ে যাইছে। তুমি কি প্রতিবন্ধীদের মিটিংয়ে যাবে? স্যার তাহলে আমার জিপের পিছনে গিয়ে বসো, আমার লোক তোমাকে নামিয়ে দিবে। থ্যাংক ইউ স্যার। এই যে কন্ডাক্টরের ব্যাগ ছিঁড়ে এনেছিস তার ব্যাগ ফিরিয়ে দিয়ে যা। ব্যাগটা আমার স্যার, সব মিথ্যা কথা স্যার। ও ড্রাইভার আর ও আসলে কন্ট্রাক্টর। এই দেন স্যার। হারাম জাদা, দিনে দুপুরে মাল খেয়েছিস নাকি? কনেক্টারে বলে ড্রাইভার আর প্রতিবন্ধী মানুষকে বলে কনেক্টার। তাও দেন দেন স্যার, কি সুন্দর নাস্তা স্যার। দেন দেন ওই দেন দেন স্যার, দেন তো শোনা স্যার। দেন দেন কোথায়? কিন্তু স্যার আপনারা লেট করে ফেলাইছেন স্যার। এই ব্যাসে কি তোমার কন্ডাক্টর? জি স্যার। ও চিন্তাই করে আনছে স্যার, না দিতে পারলে আমার চাকরি চলে যাবে স্যার। লগে দেখে দেখে কত বড় একটি শিখছে। খবরদার, স্বপন সম্বন্ধে আর একটা কথা বললে তোকে হালতে করে দেবো। ওই দেন স্যার, দেন দেন। আপনি আমার লগে কথা কোনো সময় কি সুন্দর কোমর দুলাইয়া দুলাইয়া নাচতেছে। চুপ, ব্যাগ দে। এই নাও ভাই তোমার ব্যাগ। থ্যাংক ইউ স্বপন। জিপে ওঠো, ওরা তোমাকে পৌঁছে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দেন দেন স্যার, হাসুদা করিয়া আমার থাপ্পড় মারতেছে। দেন স্যার, দেন স্যার, দেন। পাও সোজা করিয়া কেন লাভ দিয়ে যাই তো। মিথ্যা কথা কষ্ট দেখলি না, আমি নিজে কি সুন্দর করে হ্যাঁ গাড়িতে তুলে দিলাম। আহারে কি অসহায় পোলাটা। বাংলা দিয়ে আমার টাটা দেয় স্যার। শালার কপাল ভালো, আইজ টাইম মিলাতে পারলাম না। প্রিন্সিপাল হাসান আহমেদ মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি আজ আমাদের মাঝে নেই। আজ আমরা এমন একজন লোকের শোক সভায় এসে উপস্থিত হয়েছি যিনি প্রতিবন্ধীদের সেবায় তার সমস্ত জীবন ব্যয় করেছেন, কিন্তু তার অসম্পূর্ণ কাজ আমাদের কি করে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে প্রতিবন্ধীদের জন্য প্রিন্সিপাল হাসান আহমেদের অসমাপ্ত হাসপাতাল নির্মাণের কাজে ড্যানিশ সাহায্য সংস্থা আমাদের ফান্ড দিতে রাজি হয়েছে, তাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। কিন্তু হাসপাতালের কাজ সম্পন্ন করার জন্য এবং প্রিন্সিপাল হাসান আহমেদের শূন্যস্থান পূর্ণ করতে হাসপাতাল কমিটি একজনকে নির্বাচিত করেছে। আমি নির্বাচিত লোকটির নাম ঘোষণা করতে চাই। তোমার হঠাৎ কি হলো স্বপন? সামনে দাও স্বপন, মানুষ মরে যাবে এটাই স্বাভাবিক। বসো বসো স্যার, ও একটা প্রতিবন্ধী ছেলে, কি বলতে কি বলে ফেলেছে আপনি আপনার কাজ করুন স্যার। Thank you.
তুই মদ খাইতেছস? না, কষ্টের আগুন নেভানোর চেষ্টা করছি। মনে কষ্ট আমাদের কম নাকি, তাই বললে মদ খাবি? তোর কোনো দোষ নেই, তুই বুঝবি না, তুই বুঝবি না রে। সংসারের জন্য আমি আমি কিছু করতে পেরেছি। হ্যাঁ, বল পেরেছি, বল পেরেছি। মালিনী, আমার ভাইয়ের মতো আরো কতজন সারের জন্য বেঁচে গেছে তুই জানিস না রে হীরা। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, কিন্তু কিন্তু সে কৃতজ্ঞতার কোনো মূল্য আমি দিতে পারিনি। মৃত্যু তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নিজেকে নিজেকে আমার খুব ছোট মনে হচ্ছে, খুব ছোট। মৃত্যুর সাথে লড়াই করা যায় না বিজয়, আর তুই কি বা করতে পারতি? পারতাম, সময় মতো জানলে অনেক কিছুই আমি করতে পারতাম। কি করতি তুই? মৃত্যুর সাথে হয়তো যুদ্ধ করতে পারতাম না, কিন্তু কিন্তু যার কারণে আজ আমার ভাই প্রভু, যার কারণে আজ আমার ভাইয়ের জীবনে অন্ধকার ছাড়া কিছুই নেই। এতগুলো বছর পর তাকে আজ চোখের সামনে পেয়েও কিছুই করতে পারেনি। তুই আমার বলে চালা বুঝবি না, আমার চোখের সামনে ছিল আমার সেই শত্রু, কিন্তু আমি হাত কুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। আমি সরি দোস্ত, তোর উপর রাগ করা আমার উচিত হয়নি। নিজের উপর যে রাগ আমার মনের মধ্যে জমা ছিল, সে রাগই আমাকে তোর গায়ে হাত তুলতে বাধ্য করেছে। আমি সরি দোস্ত, সরি। আমি বুঝতে পারি রে, তোর মনে এত কষ্ট, তাই বোতল ভেঙেছিলাম। খাওয়া আমাকে আমাকে তুই ক্ষমা করে দে দোস্ত। কিসের ক্ষমা? আমি তোর দোস্ত না, বন্ধুদের মধ্যে একটু একটু হয়। মালে নেশা হচ্ছে না সাজ্জাদ, ওই শালার চেহারা আমি কিছুতেই ভুলতে পারছি না। এতগুলো লোকের সামনে আমার দিকে আঙুল তুলে চিৎকার করলো কেন? ও কি আমাকে চেনে? হ্যাঁ, আমাকে জানতেই হবে। আরে বাদ দেন তো ওইসব পাগল ছাগলের কথা, প্রিন্সিপাল হাসান আহমেদের ছবি থেকে হয়তো ইমোশনাল হয়ে কান্নাকাটি করেছে, তার জন্য টেনশন করার কোনো কারণ না সাজ্জাদ। না, ওর চোখ দূরে দেখনি? ওর চোখ থেকে মনে হচ্ছিল আগুন ছিটে পড়ছে। কি হলো, ফোন ধরবে না? হ্যালো, দয়াল বলছি। যেখানেই তুমি লুকিয়ে থাকো, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। তুমি নাম বদলে ফেলো, ঠিকানা বদলে ফেলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমাকে ঠিকই খুঁজে নেব। আমার দৃষ্টির আড়াল তুমি চাইলেই হতে পারবে না। পৃথিবীতে আমি বেঁচে আছি শুধু তোমারই জন্য। আর যখন তোমাকে খুঁজে পেয়েছি, তখন তুমি বুঝবে আমি তোমাকে কতটা চাই। কেবলমাত্র মৃত্যুই পারবে তোমাকে আমার কাছ থেকে সরে নিতে, আর কেউ নয়। এই কে বলছিস? এতক্ষণ কথা বলার পর আমি কে বলছি? আমি ভিলেন, সিনেমার নয় বাস্তবের, বাস্তবের ভিলেন। ত্রাস করে দেবে সেই ভিলেন। কোথেকে যে ফোন করে এরা, উল্টে পাল্টা সব লাইন, শালা। সরি, তোমার সাথে কথা বলতে পারলাম না বিজয়, বাট আই লাভ। স্যার, অনেক কষ্টে এই ছবিটা জোগাড় করেছি।
স্যার, ও প্রতিবন্ধী স্কুলের সবচেয়ে পুরানো ছাত্র, নাম স্বপন। কিন্তু স্যার, একই চেহারার ওর আর একটা ভাই আছে, বাস কন্ডাক্টর। নাম কি স্যার? বিজয়। হ্যাঁ হ্যাঁ, আমি বিজয়, স্বপন আমার ভাই। আমি শেখ, অবৈধ কোটিপতিদের কাছে যে ভিলেন। এই লোক পরলোকদের অবৈধ টাকা প্রতিবন্ধীদের চিকিৎসার কাজে ব্যয় করি, পুলিশের চোখে ধুলো দেবার জন্য আমি ব্যবহার করি আমার ভাইয়ের অসহায় চেহারা। আমি সেই লোক যে ছোটবেলা থেকে এক মুহূর্তের জন্য কখনো হিরো হবার চেষ্টা করিনি, চেষ্টা করছি ভিলেন হতে। হ্যাঁ ভিলেন, এক অদৃশ্য ভিলেন। যেখানেই অন্যায় শুনেছি সেখানে গিয়ে শক্ত হাতে জালিমদের ধ্বংস করার চেষ্টা করেছি, চেষ্টা করেছি অসহায়ের মুখে হাসি ফোটাতে। বেঁচে থাকতে গিয়ে বুঝেছি জোর যার বললুক তার, দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই শহরে। আর তাই তাই হয়েছি ভিলেন, ভিলেন। স্বপন, স্বপন আমার ভাই, বিকলঙ্গ, টান হাত টান পাতেও কিছুই করতে পারল, মানসিক বিকারগ্রস্ত, ছোটবেলা থেকে কষ্টে কষ্টে কেটেছে ওর শৈশব। শোনো সেই কষ্টের জীবন কাহিনী। স্বপন, আজ তোমারও জন্মদিন আমারও জন্মদিন, তাই আজ আমরা একসাথে কেক কাটবো, ঠিক আছে? নাও আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাকুর কিন্তু দেখি তো কে পাগল মনে হচ্ছে, সেই জন্য তো শিকলটা বেঁধে রেখেছে। তোমাকে এক ড্রিঙ্ক দেব নাকি ডার্লিং? আর ড্রিঙ্ক? তোমার পাগল ছেলের কারণে সোসাইটিতে আমার নাক কান কাটা গেছে। মার্কেট যেখানে যাই ওই একই কথা, আমার সহ্য হচ্ছে না। কি করব বলো, ওর মা তো ওদের জন্ম দিয়ে গুডবাইয়ের উপরে চলে গেছে, আমি ওদের নিয়ে ফেসে গেছি, সেই সাথে ফাঁসিয়ে দিয়েছে আমাকেও, তাই না? এমন ভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছি যাতে কেউ দেখতে না পায়, তারপরও এই অবস্থা। তোমার ছেলের সাথে সাথে আমিও দেখবো একদিন পাগল হয়ে যাব। আজ তোমাকে ঠিক করতে হবে, হয় ও এখানে থাকবে নয়তো আমি। তুমি ঠিকই বলেছো ডার্লিং, আমার এক বন্ধু আছে খুলনা, একটা পাগলাগারও খুলেছে, ভাবছি স্বপনকে ওখানে পাঠিয়ে দেব, মাসে মাসে কিছু টাকা পাঠালে চলবে। আর বিজয়? বিজয়কে দিয়ে দেবো হোস্টেলে, তাহলে তো তোমার অল প্রবলেম সলভ। বাহ, নাইস আইডিয়া, এবার আমাকে তুমি এক প্লেট ড্রিঙ্ক দিতে পারো। শিওর ডার্লিং। এই তোর নাম কি? সান্ধু। তোর হাতে কি দেখি? আমার শুধু নম্বরই। এদিকে গরিবের কষ্ট আমার সহ্য হয় না, বাচ্চা কোলে তুই কষ্ট করতে হবে না। ওই আমার সাথে দু নম্বরই করিস না, সবই তো জানেন বস। এই পোলাডারে নিয়ে বড় বিপদে আছি বস, পরপর দুই দিন কোনো পয়সা আনতে পারে নাই। কিরে, তুই ভিক্ষা করতে পারিস না কেন? তোকে দেখলে তোকে মায়া হয় না? বল তো দেখি কি করে ভিক্ষা করিস।
আম্মা গো দুইটা ভিক্ষা দেন, মা গো দুইটা ভিক্ষা দেন। খাওয়ানোর সময় তো কম খাও না, শব্দ কম বাড়ায় কেন? জলিকা আম্মা গো তুমি ভিক্ষা দেন। হ্যাঁ এবার পয়সা পাবি। বস নিয়ে আইছি নতুন পয়সা কামানোর মেশিন। হাত পাও তো আস্তা, ওকে দেখে ভিক্ষা দেবে কিনা? হাসিটা তো খুব সুন্দর মনে লাগে। ছোট ভাই আমি যা বলি তা তুমি করতে পারবা? নামটা কি কও তো? তপন। পাতে এখানে তুলে দিয়ে কও তো? তপন। আরো জোরে কও। তপন। আরো জোরে কও তো? তপন। আরো জোরে। তপন। আরো জোরে এখন। আরো কষ্ট করতে হবে। স্যার এইবারের মতো মাফ করে দেন স্যার। স্যার প্লিজ স্যার নেন স্যার। যাই স্যার যা। কি হয়েছে ভাই? আর করো না ভাই, এক পিচ্ছি আমার পকেট মাই করো নাই। আরাম দাদা টাকা খাইছে আবার ঢিল মারতাছস তোরে? আরে আরে করছেন কি? দেখছেন না ছেলেটা লুলা? আরে লুলা ফুলা বুঝি না, ওই আমার টাকা চুরি করছে। মাথা খারাপ আপনার, এই ছেলে কি করে চুরি করবে? কিন্তু চেহারা তো একদম এক। আপনার চোখ নষ্ট, কাকে দেখতে কি দেখেছেন? আপনি আসুন তো, চলে এসো। এটাকেই আমার কাজে লাগাতে হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি চাও? ম্যাডাম আমার এই ভাইটাকে আপনার এখানে ভর্তি করতে চাই। কিন্তু এখানে ভর্তি হতে তো অনেক টাকা খরচ হবে, এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে? আমি যেভাবে পারি জোগাড় করবো, প্রয়োজনে রাস্তা রাস্তা কাজ করবো। ঠিক আছে, আজ থেকে ও আমাদের সঙ্গে থাকবে। কিন্তু সবাই ওর মতো তাই, ওরা সবাই হাসি খুশি থাকে বলে স্বপ্নও হাসি খুশি থাকে। কিন্তু তোমার ভাইয়ের সাথে সাথে ওর বন্ধুদের খুশি রাখার দায়িত্ব তোমার। তুমি যদি তোমার ভাইয়ের জন্য কিছু করো তাহলে ওদের জন্য তোমার করা উচিত। কেন ম্যাডাম? ওরা যদি বুঝতে পারে স্বপন থেকে ওরা আলাদা তাহলে তোমার ভাইয়ের সাথে ওরা আর খেলবে না, ওরা তার থেকে দূরে থাকবে। তাহলে স্বপনেরও মন খারাপ হবে। তাই তোমার উচিত যা তোমার ভাইয়ের জন্য আনবে তার বন্ধুদের জন্যও আনবে। সব সময় এমন কিছু আনার চেষ্টা করবে যা সবার মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। ঠিক আছে? তুমি তো সবার মুখে হাসি ফুটিয়ে দিয়েছো, এত টাকা কোথায় পেলে? পরিশ্রম করে কামাই করেছি ম্যাডাম। ভাই আমাদের কাছে আছে বলি পরিশ্রম করে টাকা কামাই করছো, কিন্তু সেই সাথে তোমার নিজের উপাসনা করা উচিত। বাকি রাস্তাটুকু এসেছি সম্পূর্ণ নিজের চেষ্টায়। শুধু তাই নয়, সেদিনের ছোট্ট সে প্রতিবন্ধী স্কুল আজকে এত বড় প্রতিষ্ঠান হয়েছে, সমস্ত দেশে নাম হয়েছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান বিজয়ের। প্রতিবন্ধীদের স্কুলের প্রতি আজ সরকারের নজর পড়েছে। দিনের বেলা সারাদিন চলে আর রাইতে খুঁজি সেই আসামিকে, যারা করিবে টাকা মাইরা ফুর্তি করে উড়াইতে খুঁজা পাওয়া মাত্রই প্রোগ্রামে ঢুইকা তাদের সিন্ধু খালি করি। কালো টাকার সাগরে যারা নাক পর্যন্ত ডুবে আছে তাদের টাকা আমি অসহায়দের মাঝে পৌঁছে দিই। কিন্তু এইসব বড়লোকদের বিরুদ্ধে কি তুমি কি আইনকে হাতে তুলে নিচ্ছ না? না নিচ্ছি না। দিনের পর দিন পরিশ্রম করে বিদেশি দাতা সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে সাহায্য এনে তুলে দিয়েছি প্রিন্সিপাল স্যারের হাতে, আর সেই প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাত করার জন্য খুন করেছে প্রিন্সিপাল স্যারকে। আর সেই খুন কে করেছে জানো? তোমার তুলা ভাই। শুধু
আফসার আহমেদের খুনি আমার দুলাভাই নয়, এছাড়া তার আরো অনেক অপকর্মের কথা আমি জানি, তাই তার মুখে লাঠি মেরে ছুটে চলে এসেছি তোমার কাছে, আমার একমাত্র ভালোবাসার কাছে। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র অবলম্বন। স্বপন কি খুঁজছ বুঝি? জি। আসবে না, তুমি দেরি করলে কেন? স্বপন, Happy birthday to you.
দেখি দেখি না তুমি আসো তুমি এই এই তুমি যা তুমি যাও তুমি আসো আমার স্ত্রী শরীর অসুস্থ তিন দিন ধরে আমরা কিছু খাইনি আমাদের বের করে দেবেন না কইলেই এলো এই লোকগুলি সকাল থেকে দাঁড়ায় রয়েছে হ্যাঁ হীরা কি হয়েছে আর দেখো না লাইনের মাঝখানে ঢুকে অশান্তি করতেছে গত তিন দিন ধরে কিছু খাইনি চোখের সামনে খিচুড়ি মাংস বিলি হতে দেখে নিজেকে সামলাতে পারিনি পেছনে পড়লে যদি খাবার শেষ হয়ে যায় তাই লোভ করে লাইনের মাঝখানে ঢুকেছি তুমি ওদেরকে বলো বাবা আমাদেরকে খেতে দিতে আমাদেরকে দয়া করো বাবা আমরা বড় অসহায় আমাদেরকে দয়া করো বাবা আমরা ভিক্ষুক নই এক সময় আমাদের অনেক কিছু ছিল এখন কিছুই নেই প্লিজ হেল্প মি আমি তোমার পায়ে ধরে কি করছে হীরা ওনাদের খেতে দে তোমার বিধান বিধি বোঝা হলো ভীষণ দায় সবকিছু আল্লাহ দারু ছিল তুমি খাওয়াইলা তাহলে তুমি সুখে রাখো আমি যারো সিলাই খেলেন জানেন ওকে কি বাবা ও এমন এক অভাগা ছোটবেলায় মাকে হারিয়েছে বাবা থাকতেও নেই ও একজন মানসিক প্রতিবন্ধী যার সারাটা জীবন কেটেছে দুঃখে আর কষ্টে ছোটবেলায় ওর বাবা সৎ মায়ের কারণে ওকে পাগলা কারণে দিতে চেয়েছিল ও আমাকে হোস্টেলে তাহলে কি তোমরা হ্যাঁ আমরা সেই অভাগা সপনা পিছিয়ে কি করছো বাবা মা তুমি সৎ মা হলে আমাদের মা তোমরা সন্তান হিসাবে আমরা তোমাদের ফেলে দেবো না বিজয় আমার বোন তোমার সাথে দেখা করতে এসেছে ওয়ালাইকুম সালাম আমি ওর কাছে সবকিছু শুনেছি আমার স্বামী তোমাদের উপর যে অত্যাচার করেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ক্ষমা চাইলে সবাইকে ক্ষমা করা যায় না দয়ালকে শাস্তি পেতেই হবে আমিও তোমার সাথে একমত আমার চোখের সামনে আমার স্বামী একের পর এক মেয়েদের সর্বনাশ করেছে তাদের খুন করেছে তারপরও তার বিরুদ্ধে আমি কিছু বলার সাহস পাইনি কিন্তু আজ ও আমার চোখ খুলে দিয়েছে আমিও তোমাদের সাথে ওই শয়তানটা সর্বনাশ চাই কিন্তু আপনার স্বামী ক্রিমিনাল হলেও সমাজের এমন উঁচুতে তার অবস্থান যে তার বিরুদ্ধে কিছু করা এক কথায় অসম্ভব আইন থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত তার হাতের মুঠোয় আগে তার সত্যিকার চেহারা সবাইকে দেখাতে হবে তারপর নিতে হবে প্রতিশোধ কিন্তু তার জন্য চাই আপনার হেল্প আপনি দয়ালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে দিতে পারবেন অবশ্যই পারবে প্রতিবন্ধী হাসপাতাল নিয়ে প্রায় সাতজাত আর দয়ালের সাথে কথাবার্তা হয় কে কিভাবে কত টাকা চুরি করবে তার প্ল্যানিং হয় গুড ভেরি গুড
আমি আপনাকে একটা ভিডিও ক্যামেরা দিয়ে দেব। আপনি শুধু সেই সব কথাবার্তা আমাদেরকে ভিডিও করে দেবেন। সবার সামনে আমি দয়ালের ভদ্র চেহারার মুখোশটা খুলে দেব। তারপর তার বিরুদ্ধে নেব আমার প্রতিশোধ। আসসালামু আলাইকুম। Hey, what's going on? What's wrong? প্রিন্সিপাল হাসান আহমেদের মৃত্যুর পর কমিটি সিদ্ধান্ত নিয়ে একজনকে মনোনীত করেছে তার শূন্যস্থান পূরণ করার জন্য। কিন্তু সেই শূন্যস্থান যিনি পূরণ করছেন তার সততা ও নিষ্ঠা নিয়ে আমার আপত্তি আছে। যাকে দায়িত্ব দেবার জন্য ঠিক করেছেন সে দয়াল সম্পর্কে আপনারা হয়তো সবকিছু জানেন না, আর জানা নাই বলেই আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই বন্ধ করো। এই চেঁচামেচি বন্ধ। কিছুক্ষণ পর চেঁচামেচি শুরু হবে তোর দয়ালের। বন্ধ করো। ডোন্ট স্টপ প্লিজ। দিস আর অল নন্সেন্স। হিজ লাইং। ফলসেস ফলসেস ফলসেস। কুল ডাউন। লেটস সি। মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবার হাসপাতাল, বিল্ডিং খারাপ হবে নামে মাত্র। আমার ফার্ম সেখানে ভুয়া বাজে মেশিন সাপ্লাই দেবে। বিদেশি অনুদানের 10 কোটি টাকা খরচ করে বাকি 190 কোটি টাকা তুলব ঘরে। ঠিক আছে তুলবো তো বুঝলাম, কিন্তু ইন্সপেকশন রাখো। তোমার ইন্সপেকশন প্রিন্সিপাল হাসান আহমেদকে যেভাবে ইতিহাস বানিয়ে দিয়েছি, আমার কথা না শুনলে সেইভাবে ইতিহাস বানিয়ে দেব ওই ইন্সপেকশন অফিসারকে। অনেকদিন ধরে এই ধরনের একটা দাওয়ামালার স্বপ্ন দেখছি। এবার আমাকে কমিটি নির্বাচিত করেছি, এবার দেখাবো খেলা। ঠিক রাখবি, তোদের উপকার হবে আমার উপকার হবে। বুঝলাম, কিন্তু ওই শালা ভিলেনের কি করবেন? এখনো পর্যন্ত ওর টিকিটি কোনো হদিশ পেলাম না। ভালো মানুষকে পঙ্গু বানিয়ে ঢাকা শহরে এত বছর ধরে ব্যবসা করছে কেউ ধরতে পারে? 50টার বেশি মেয়েকে রেপ করে লাশ বানিয়ে ম্যান হলে ফেলে দিয়েছে। কাল ভিলেনকে আমি ঠিকই জানতে পারবো, আর যখন জানতে পারবো তখনই শালাকে শেষ করে দেবো। রেসপেক্টেড গেস্ট এন্ড ফ্রেন্ডস, হ্যাভ উই অল আন্ডারস্টুড হোয়াট উই হ্যাভ জাস্ট সিন? We have witnessed the confession of a cruel mind who, according to me, does not deserve to be a chief of this organization. Dear friends, I wish to note to you the contribution of our honorable teacher, Miss Hina Chaudhuri, jini apnader majhei achen. Koto 20 bochhor dhore nijer sansar nijer sukh dukkho bhule protibondhi oshoy manusher pashe eshe dariyechen, cheyechen tader mukhe hashi photate. মিস হেনা কে? ওই যে সাদা শাড়ি পরা। আই সিনসিয়ারলি হোপ উই উইল কনসিডার মিস হেনা ফর দ্য পোস্ট অফ আওয়ার চেয়ারম্যান। ম্যাডাম রাজি হয়ে যান, কিন্তু এত বড় দায়িত্ব। এত বছর ধরে এই প্রতিষ্ঠানে আপনি আছেন, আমার ভাইয়ের মতো আরো কত জনকে হাত ধরে আপনি হাঁটতে শিখিয়েছেন, আর আজ আজ এই প্রতিষ্ঠান যখন দয়ালের মতো পাপের হাতে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, তখন আর চুপ করে থাকবেন না ম্যাডাম। প্লিজ রাজি হয়ে যান। আর না করবেন না ম্যাডাম। প্লিজ ম্যাডাম রাজি হয়ে যান। আমার রায়ের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদে মিস হেনাকে মনোনীত করা হলো। বেশ করেছি প্রচারে তোমার বিরুদ্ধে আমি আদালতে সাক্ষী দেব। আমি আর চুপ করে থাকবো না। তোকে আর চুপ করে থাকতে হবে না, এই জন্যই আমি ছুরি নিয়ে ঢুকেছি। এই দেখ। তোমাকে আমাকে খবর দিই, মাঝির সাথে মিশিয়ে দেয় প্রতিবন্ধী স্কুল আর ভিলেনকে। যে আমার সর্বনাশ করেছে তাদের আমি কাউকে বেঁচে থাকতে দেবো না। ভিলেনগিরি আমি ছুটিয়ে দেবো, বুঝিয়ে দেবো আজ সত্যিকারের ভিলেন। তোমার ভাই আমাকে এত ভয় পাচ্ছে কেন? অচেনা বলে কাছে আসতে সংকোচ করছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। স্বপন ভয় পাচ্ছ কেন?
ও তনিমা ও আর কি বন্ধু আরে বন্ধু না বন্ধু না ভাবি 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 ও তুমি আমার ভাবি 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 হ্যালো তনিমা আমি শফিক তোমার সাথে কি বিজয় আছে হ্যাঁ শফিক ভাই কি হয়েছে তাড়াতাড়ি বিজয়কে ফোন দাও প্লিজ বিজয় তোমার ফোন হ্যালো বিজয় প্রতিবন্ধী স্কুলে দয়াল বোম ফিট করে দিয়েছে হোয়াট স্কুলের ভিতরে শক্তিশালী বোম লাগিয়ে দিয়েছে দয়ালের লোক আর কেউ আসবে না কোথায় ফিট করেছে আমি তা জানি না এক ঘন্টা পরে বোমা ব্লাস্ট হবে স্কুলের অসহায় শিশুগুলো মারা যাবে ওদেরকে বাঁচান চুনি স্কুলে ফিরে যেতে কত সময় লাগবে আরে রাস্তায় যা জ্যাম তাতে ঘন্টাখানিক তো লাগবেই এত সময় হাতে নেই বিজয় তার আগেই তোমাকে স্কুলে পৌঁছতে হবে এতগুলো শিশু মারা গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বিজয় আমি কিছুই বলিনি স্যার আমি কিছুই জানি না স্যার আমি আমি কিছুই বলিনি স্যার বিশ্বাস করুন স্যার শুয়োরের বাচ্চা আমি বিশ্বাসঘাতককে বিশ্বাস করি তুই ওদেরকে হাসপাতালে নিয়ে যা যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি তুমিও সাবধানে থেকো না বোমা জি ম্যাডাম আপনি স্কুলের সব বাচ্চাদের হল রুমে একসাথে করুন যেভাবে হোক বোমাটা খুঁজে বের করতে হবে প্লিজ ম্যাডাম চলো সর্বনাশ তুমি ভাই তাড়াতাড়ি গাড়ি পৌঁছাও জলদি আচ্ছা প্রিন্সিপাল হাসান আহমেদের কোলখানির পর আজ আমরা প্রথমবার একত্রিত হয়েছি উনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু ওনার প্রতি সম্মান দেখানো আজ আমাদের কর্তব্য তার আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমরা 5 মিনিট নিরাপত্তা পালন করব কেউ কোনো কথা বলবো না একদম পিন ড্রপ সাইলেন্ট ঠিক আছে কেন বাবু আজ সকালে ওরা নতুন বল লাগিয়ে দিয়েছে তো তাই আমার ব্যথা করছে সরি আমি এক্ষুনি খুলে দিচ্ছি
আপনি সবাইকে নিয়ে বাইরে যান। Oh, my God.
বাচ্চাগুলোকে বাঁচা করবে স্যার। ছাড়া কি ভেবেছো তুমি? বিকলাঙ্গ প্রতিবন্ধীদের অভিনয় তো আমাকে ধরা হবে। তোরা 10 দিন আর পুলিশের 1 দিন মর। ওই স্কুলের ভিতরে দয়াল ফোন লাগিয়ে রেখেছে, কিছুক্ষণের ভিতরে ব্লাস্ট হবে। বিষয় কথা স্যার, ওর কথা বিশ্বাস করো না স্যার। সারা জীবন একটিং করিয়া আমার মায়ের কামাইছে, আইজও একটিং করতেছে। ওর কথা বিশ্বাস করো না স্যার, বিশ্বাস করেন না। আজ বুঝতে পারছি বাচ্চু এতদিন যা বলেছে ঠিকই বলেছে। ওকে নিয়ে চলো। প্লিজ এত বড় ভুল করবেন না স্যার। মো দয়াল তনিমার স্বপনকে তুলে নিয়ে গেছি। দেখো ভালো হচ্ছে না, কিন্তু একজন নেতাকে তুমি অপমান করছো। তোদের মতে দুর্নীতিবাজ নেতাদের রাখার জন্য সরকার অনেক ভালো ব্যবস্থা করে রেখেছে। আই ওকে গাড়িতে ওঠাও। তোমাকে আমি দেখে নেবো, দেখে নেবো। আমাকে অপমান। Thank you.
विजय शपथ